ধারাবাহিক শিশুর অপঘাত মৃত্যু, এইবার শৌচাগারের গাতত পড়ি দুই শিশুর করুণ মৃত্যু। বরপেটা রোডের বালাভিটার নতুন মসজিদত ঘটিল এই হৃদয় বিদারক ঘটনা। দুটা ঘর, একই ঘর নয়, দুটা একে লগতে ঘর, দুটা ঘর, দুটা বাচ্চা। বৃহস্পতিবারের আবেলির পরা বালাভিটার এটা পরিয়ালত নিখোঁজ হয়ে আছিল পাঁচ বছরীয় আব্দুল হামিদ আর একেখন গাঁর ছবছরীয় আব্দুল হক। আবেলির পরা বিচার খোঁচার করে কতো নোপার পিছত উদ্বিগ্ন হয়ে পড়া পরিয়ালের লোকে বালাভিটার নবনির্মিত মসজিদের শৌচাগারের গাঁতত দেখা পালে শিশু দুটির পানিত উপঙি থাকা স্যান্ডেল। পুকুরিত আমি জাল মারিলো যে পুকুরিত পড়েছে নাকি, এনেকে আমি বিচারি আছো। সাতটা বাজার ছয়টার পর আমি বিচারি বিচারি সাতটা বাজি গেল, সাতটার পুকুরিত মানুষ নবাই দিল, বিচারি আছো। তার পিছতেই উন্মোচিত হল অনাকাঙ্ক্ষিত ঘটনাটোর। দুয়োটি শিশুক উদ্ধার করে চিকিৎসালয় নিয়ে যদিও চিকিৎসালয়ত মৃত ঘোষণা করা হয় শিশু দুটিক। এই করুণ ঘটনায় শোকর ছাঁ পেলাইছে অঞ্চলটো। বরপেটা রোডৰ পৰা ধনজিত দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ৰাজ্যত ধাৰাবাহিক শিশুৰ অপঘাত মৃত্যু, এইবাৰ শৌচাগাৰৰ গাঁতত পৰি দুই শিশুৰ কৰুণ মৃত্যু। বরপেটা রোডের বালাভিটার নতুন মসজিদত ঘটিল এই হৃদয় বিদারক ঘটনা। দুটা ঘর, একই ঘর নয়, দুটা একে লগতে ঘর, দুটা ঘর, দুটা বাচ্চা। বৃহস্পতিবারের আবেলির পরা বালাভিটার এটা পরিয়ালত নিখোঁজ হয়ে আছিল পাঁচ বছরীয় আব্দুল হামিদ আর একেখন গাঁর ছবছরীয় আব্দুল হক। আবেলির পরা বিচার খোঁচার করে কতো নোপার পিছত উদ্বিগ্ন হয়ে পড়া পরিয়ালের লোকে বালাভিটার নবনির্মিত মসজিদের শৌচাগারের গাঁতত দেখা পালে শিশু দুটির পানিত উপঙি থাকা স্যান্ডেল। পুকুরিত আমি জাল মারিলো যে পুকুরিত পড়েছে নাকি, এনেকে আমি বিচারি আছো। সাতটা বাজার ছয়টার পর আমি বিচারি বিচারি সাতটা বাজি গেল, সাতটার পুকুরিত মানুষ নবাই দিল, বিচারি আছো। তার পিছতেই উন্মোচিত হল অনাকাঙ্ক্ষিত ঘটনাটোর। দুয়োটি শিশুক উদ্ধার করে চিকিৎসালয় নিয়ে যদিও চিকিৎসালয়ত মৃত ঘোষণা করা হয় শিশু দুটিক। এই করুণ ঘটনায় শোকর ছাঁ পেলাইছে অঞ্চলটো। বরপেটা রোডের পরা ধনজিত দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। রাজ্যত ধারাবাহিক শিশুর অপঘাত মৃত্যু, এইবার শৌচাগারের গাঁতত পড়ি দুই শিশুর করুণ মৃত্যু। বরপেটা রোডের বালাভিটার নতুন মসজিদত ঘটিল এই হৃদয় বিদারক ঘটনা। দুটা ঘর, একই ঘর নয়, দুটা একে লগতে ঘর, দুটা ঘর, দুটা বাচ্চা। বৃহস্পতিবারের আবেলির পরা বালাভিটার এটা পরিয়ালত নিখোঁজ হয়ে আছিল পাঁচ বছরীয় আব্দুল হামিদ আর একেখন গাঁর ছবছরীয় আব্দুল হক। আবেলির পরা বিচার খোঁচার করে কতো নোপার পিছত উদ্বিগ্ন হয়ে পড়া পরিয়ালের লোকে বালাভিটার নবনির্মিত মসজিদের শৌচাগারের গাঁতত দেখা পালে শিশু দুটির পানিত উপঙি থাকা স্যান্ডেল। পুকুরিত আমি জাল মারিলো যে পুকুরিত পড়েছে নাকি, এনেকে আমি বিচারি আছো। সাতটা বাজার ছয়টার পর আমি বিচারি বিচারি সাতটা বাজি গেল, সাতটার পুকুরিত মানুষ নবাই দিল, বিচারি আছো। তার পিছতেই উন্মোচিত হল অনাকাঙ্ক্ষিত ঘটনাটোর। দুয়োটি শিশুক উদ্ধার করে চিকিৎসালয় নিয়ে যদিও চিকিৎসালয়ত মৃত ঘোষণা করা হয় শিশু দুটিক। এই করুণ ঘটনায় শোকর ছাঁ পেলাইছে অঞ্চলটো। বরপেটা রোডের পরা ধনজিত দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ।